আমার নাম ইবনুল আদিব, আমার প্রজেক্টের নাম ইকো ফ্রেন্ডলি হাউস, এর মানে পরিবেশ বান্ধব বাড়ি। এখানে দুটি এনার্জি সিস্টেম আছে, একটি সোলার এনার্জি, অন্যটা উইন্ড এনার্জি। সোলার এনার্জি সূর্যে চলে, সূর্যের আলোতে চলে, এবং উইন্ড এনার্জি বাতাসে চলে। সোলার এনার্জির জন্য এখানে আছে সোলার প্যানেল। সোলার প্যানেলে সূর্যের আলো পড়ে বিদ্যুৎ উৎপন্ন হয়ে সোলার ব্যাকআপে জমা হয়ে থাকে, যেন আমরা দিনের মতো রাতের বেলাতেও বিদ্যুৎ পেতে পারি। উইন্ড এনার্জি বাতাসে চলে। উইন্ড এনার্জিতে বড় ফ্যান, লাইট ইত্যাদি চলে, এবং সোলার এনার্জিতে চলে গার্ডেন লাইট, গ্যারেজ লাইট, কলিং বেল, ছোট ফ্যান, ছোট লাইট ইত্যাদি চলে। একটা রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম, এখানে বৃষ্টির পানি জমা হয়ে ফিল্টার হয়ে ওয়াটার ট্যাঙ্কে আসে, যেন আমরা পরবর্তীতে এটি ব্যবহার করতে পারি এবং পান করতে পারি। এটা কম্পোস্ট প্ল্যান্ট, এখানে গরুর গোবর এবং প্রতিদিনের ময়লা আবর্জনা এখানে ফেলা হয়। ফেলে এখান থেকে একটা গ্যাস তৈরি হয়, তা সেই গ্যাস বলে বায়োগ্যাস। এই বায়োগ্যাস প্রতিদিনের রান্নার জন্য আমরা ব্যবহার করি, এবং অবশিষ্ট যতটুকু আবর্জনা থাকে তাকে বলে কম্পোস্ট সার। এই কম্পোস্ট সার সবজি বাগান এবং গাছের জন্য উপকারী। এটাই হচ্ছে আমার ইকো ফ্রেন্ডলি হাউসের মডেল। অতিরিক্ত মানুষ বাড়ার ফলে এমন এক সময় আসবে যখন পানি, বিদ্যুৎ এবং গ্যাস কমে আসবে। এখন থেকেই যদি আমরা ইকো ফ্রেন্ডলি হাউস বানিয়ে রাখি, তাহলে পানি, বিদ্যুৎ, গ্যাসের সাশ্রয় হবে এবং পরিবেশের উন্নতি হবে। থ্যাংক ইউ।